আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষাজীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিওটা আসলে আমার অন্য ধরনের একটা ভিডিও। সেটা হচ্ছে যে আমরা অনেকেই জানি না কিভাবে জুমের মাধ্যমে ক্লাস করতে হয়, কিভাবে জুমের মধ্যে অ্যাটেন্ড করতে হয় সেটা আমরা জানি না। অনেকেই জানতে চাইছে যে এটা কীভাবে করে। সেই ক্ষেত্রে আসলে আজকে আমার ভিডিওটা তৈরি করা, তো তোমরা আশা করি ভিডিওটা আমার সম্পূর্ণ দেখবে এবং তোমাদের যে জুমে ক্লাস নিতে যে সমস্যাগুলো সেগুলো তোমাদের কেটে যাবে। তাহলে আমরা যাচ্ছি আমাদের জুমে কীভাবে আমরা অ্যাটেন্ড করব সেগুলা। তো সবার আগে শুরুতে আমাদের খেয়াল রাখতে হবে, শুরুতে আমাদের একটা অ্যাপসের প্রয়োজন, সেটা হচ্ছে জুমস অ্যাপস। সেটা আমরা কোথায় পাবো? আমরা প্রথমেই যাব আমাদের স্যারের প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে জুম অ্যাপস নামাবো। দেখো আমরা কী নামাচ্ছি। এই যে আমরা প্রথমে প্লে স্টোরে গেলাম, এই যে দেখেন দ্বিতীয় রাশিতে প্লে স্টোর লেখা, সেটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আসবে। আসার পর এখানে আমি সার্চ করব, সার্চের মধ্যে দেখব জুম জুম অ্যাপস 2020। সেটা হচ্ছে আমাদের নিউ আপডেট ভার্সন, সেটি আমরা ইনস্টল করব। দেখেন আপডেট আমারটা আসলে আপডেট করা নাই, তা এভাবে করে আপডেট করব বা ইনস্টল করব আমি মনে করি আমি নামাচ্ছি, তো এভাবে আমরা আপডেট করে নিব। আপডেট করার পর আমরা সেখান থেকে ট্রাই করব, মানে এইভাবে করে আমরা ইনস্টল করে নিব। এখান থেকে আমরা সহজে এটা ইনস্টল করে নিতে পারি। ইনস্টল করার পর আমরা দেখব যে কীভাবে আমরা সেখানে ক্লাসের মধ্যে কীভাবে আমরা অ্যাটেন্ড করতে পারি। আমাদের সবারই জানা উচিত যে আমাদের যখন ক্লাস আমরা জয়েন করব, তাহলে আমাদের নির্দিষ্ট একটা অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন হয়, যেটা জুম অ্যাকাউন্ট জুম আইডি বলে থাকি আমরা। জুম আইডি এবং একটা পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দেওয়া থাকে, স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে দিয়ে দিছে অলরেডি সবাইকে। তো সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা আমাদের অ্যাপসের মধ্যে আমরা ঢুকে ক্লাস করব। তাহলে আমরা দেখব কীভাবে ক্লাস করা যায় সেটা আমরা এখন দেখব। দেখ আমি আসলে আজকে আমার জুমের অ্যাকাউন্টের মাধ্যমে আমি দেখব যে কীভাবে আমরা সেখানে ঢুকবো এবং কীভাবে আমরা ক্লাসে অ্যাটেন্ড করব। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের জুম ক্লাসে। প্রথমে আমরা ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর দেখো অলরেডি আমারটা এখানে অ্যাকাউন্ট আছে। আমরা এখানে এই যে মাঝখানে প্রথমে নিউ মিটিংয়ের পরে দেওয়া আছে জয়েন, জয়েনের পরে দেওয়া আছে শিডিউল, শিডিউল বলে শেয়ার স্ক্রিন, আমরা জয়েনে দিব। জয়েন দেওয়ার পর এখানে প্রথমে চাইছে মিটিং আইডি, আমাদের যে মিটিং আইডিটা আমাদেরকে স্কুল কর্তৃপক্ষ দিয়েছে বা আমাদের টিচার আমাদের কোচিংয়ের টিচার দিয়েছে, সেই আইডিটা আমরা এখানে লিখব। তো মনে করি এখানে আমরা আইডিটা লিখলাম, আমার আইডিটা অলরেডি সেট আপ করা আছে। তো আইডিটা আমরা এখানে লিখলাম 5454, আমার আইডিটা হচ্ছে এটা, সেটা আমরা ঢুকলাম। দেওয়ার পর জয়েন মিটিং, মানে অলরেডি আমি নিজে এটা এমডি কামাতে আমরা নিজেই লিখেছি। সেখানে তোমাদের যার মোবাইল তার নামই অ্যাকাউন্টটা ও মানে ঢুকবে, তারা তোমরা যখন ক্লাস জয়েন করবে তখন তোমার নামটা ওখানে শো করবে। তা আমি যখন জয়েন মিটিংয়ে দিলাম, তারপরে আমার একটা আইডি মিটিং প্রিপেয়ারিং মিটিং আইডি এবং কানেক্টিং চাচ্ছে। এটা যেহেতু আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে আমার পাসওয়ার্ড চাইবে না, কারণ এখানকার হোস্ট আমি নিজেই। তো তোমরা যখন তাহলে দেখো আমাদের কানেক্টিং চাচ্ছে। কানেক্টিং চাওয়ার পর সেখান থেকে আমাদের সকল কিছু শো করবে। দেখো কানেক্টিং চাওয়ার পর আমাদের অলরেডি চলে আসছে আমার, এটা আমার পার্সোনাল হোস্ট, আমি হোস্ট বিদায় আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে না, তোমাদের বেলায় সেখানে পাসওয়ার্ডটা চাইবে। তো তোমরা যখন পাসওয়ার্ডটা চাইবে তখন তোমরা তোমাদের যে পার্সোনাল তোমাদের যে পাসওয়ার্ডটা তোমাদেরকে দেওয়া হয়েছে স্কুল থেকে বা তোমাদের টিউটর টিচার থেকে বা যেখান থেকে তোমাদের দেওয়া হয়েছে, সেই পাসওয়ার্ডটা দিলেই তোমরা সহজে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবা। মানে অ্যাটেন্ড করার আগে তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে আমরা সেটিংয়ে কিছু আছে, মোট আছে, স্টার্ট ভিডিও আছে, শেয়ার আছে, পার্টিসিপেন্টস আছে এবং মোর আছে। তো সেখানে মোড রাখা মানে হচ্ছে তুমি যদি এখানে এটা মোডটাকে আমাদের অন করা, তো এটা অন করা মানে কি তুমি যে কথা বলতেছো বা আওয়াজ করতে সকল কিছু সারে শুনতেছে। আর এটা যদি তুমি তুমি যেটা বন্ধ রাখতে চাও তাহলে ক্লিক করবা, তাহলে ক্লিক করলে দেখবা যে স্ক্রিন শেয়ার যেভাবে দেওয়া আছে, দেখো স্টার্ট ভিডিও সেটার মধ্যে একটা লাল একটা দাগ থাকবে, তার মানে তোমার অডিওটা মোড করা। এরপরে দেখো স্টার্ট ভিডিও, স্টার্ট ভিডিওতে দেখো আমি আমার ভিডিওটা বন্ধ রেখেছি, কারণ ভিডিওটা বন্ধ রাখলে একটা উপকার কী হয়, তুমি কী করছো সেটা সারা দেখবে না। আর তোমার সেখানে যদি তোমার অ্যাকাউন্টে যদি তোমার কোনো পিকচার দেওয়া থাকে সেই পিকচারটাই সাধারণত শো করবে। তো এখানে আমি আমার ভিডিওটা অফ রেখেছি এবং আমার সেটিংয়ে আমার ছবি দেওয়া আছে বিদায় আমাকে শো করছে। এরপরে দেখো শেয়ার, শেয়ারে গিয়ে তুমি যদি তোমার বলে থাকে যে তুমি কোনো কিছু ডকুমেন্ট শেয়ার করো, তাহলে তুমি এখানে শেয়ার থেকে যে তুমি সেগুলো সাবমিট করতে পারবা। এখানে অনেকগুলো সেটিং থাকে, তুমি যেটা চাইলে ফটো সেটিং করতে পার, ফটো দিতে পারবা, তোমার যেটা প্রয়োজন তুমি সেটা দিতে পারবা। তো তোমার সেই ক্ষেত্রে তোমার আসলে খেয়াল রাখতে হবে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে, আশা করি তোমাদের সমস্যাগুলো কেটে যাবে
আর আমার অ্যাকাউন্টটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই।